বন্ধুরা, সিএস আর এস বিএস খতিয়ানে কে কত শতাংশ জমির মালিক এটা বের করার জন্য আপনাদের যা যা জানতে হবে। তো আজকে আমি আপনাদের সাথে এই বিরুদ্ধে আলোচনা করব। আমরা সিএস আর এস এবং বিএস খতিয়ান থেকে জমির হিসাব বের করার জন্য কী কী জানতে হয় এবং কীভাবে তা জানবো, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনারা খুব সহজ খতিয়ান থেকে জমি হিসাব বের করতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনার একটা সিএস খতিয়ান। তো এখানে দেখেন যে অংশ মানে হিসা দেওয়া আছে, এখানে কে কত শতাংশ জমির মালিক, এখানে এদের নামে এখানে রেকর্ড এবং পাশে এখানে অংশ দেওয়া আছে, দুই আনা দুই গণ্ডা দুই গান তেরো তিল এখানে দেওয়া আছে। তো এখন আমাদেরকে হিসাব করে বের করতে হবে এ ব্যক্তি এখানে কত শতাংশ জমির মালিক, এবং এটা বের করার জন্য আপনাদেরকে কী কী জানতে হবে। তো আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে এটাই, যে খতিয়ান থেকে হিসাব বের করার জন্য আপনাদের কী কী জানতে হবে। আমি শামীম মুক্তা, শ্রীপ্রসাদ পৃষ্ঠপোষিত দলীয় লেখক, শ্রীপুর গাজীপুর। তো যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের মিস না হয়। তো এখন আমরা জানবো খতিয়ান থেকে হিসাব বের করার জন্য কী কী জানতে হয়। পার্ট সিক্সের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে আনা কীভাবে লিখতে হয়, গুণ্ডা কীভাবে লিখতে হয়, কড়া কীভাবে লিখতে হয়, কান্তি কীভাবে লিখতে হয়, তিল কীভাবে লিখতে হয়। তো প্রথমে আপনাদের আনা লেখা জানতে হবে, হ্যাঁ, এবং এটাকে চিনতে হবে। খতিয়ানে আপনারা এরকমভাবে দেখতে পারবেন, আনা লেখা থাকে দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা এরকমভাবে লেখা থাকে। তো এটা হচ্ছে একটা সিএস খতিয়ান। এখানে দেখেন দুই আনা দুই গুণ্ডা দুই গান্তি তেরো তিল দেওয়া আছে, এখানে আপনার এক আনা তেরো গুণ্ডা এক কান্তি দেওয়া আছে। তো এখানে আপনার পনেরো গুণ্ডা দুই করা তেরো তিল দেওয়া আছে, এখানে আপনার পনেরো গুণ্ডা দুই করা চৌদ্দ তিল দেওয়া আছে। তো এই আনা কীভাবে লিখতে হয় এবং আনা যদি আপনারা চিনতে পারেন তাহলে আপনারা খুব সহজেই ধরতে পারবেন এখানে আপনার কয় আনা আছে। এখানে আপনার এখানে যেরকম আপনার দুই আনা আছে, অন্য অন্য খতিয়ানে আপনার চার আনা পাঁচ আনা কিংবা আট আনা দশ আনা থাকতে পারে। তো এগুলো আপনাদেরকে জানতে হবে। তারপর এখানে হচ্ছে আপনার যে গণ্ডা, তো আনার পরে থাকে আপনার গণ্ডা, এক এক থেকে আপনার ১৯ পর্যন্ত হয়, কারণ ২০ গণ্ডায় হচ্ছে আপনার এক আনা, জন্য আমার আপনার এক থেকে ১৯ পর্যন্ত হয়। তারপর কড়া, আপনার খতিয়ানে আপনারা দেখতে পারবেন যেরকম আপনার যে এখানে দেখেন যে দুই কড়া দেওয়া আছে, এখানেও আপনার দুই কড়া, হ্যাঁ, এখানে আপনার দুই কড়া, পনেরো গুণ্ডা দুই কড়া তেরো তিল, পনেরো গুণ্ডা দুই করা চৌদ্দ তিল, এরকমভাবে এখানে করা চিনতে হবে। তো এখানে দেখেন যে এক টান থাকলে আপনার এক করা, দুই টান থাকলে আপনার দুই করা, তিন টান থাকলে আপনার তিন করা, তো চার করা হচ্ছে আপনার এক গুণ্ডা, তো চার করার জন্য হয় না, তো করা চিনতে হবে। তারপর আপনার হচ্ছে এখানে কান্তি, এক কান্তি দুই কান্তি, তো তিন কান্তি আপনার হয় না, কারণ তিন কান্তি হচ্ছে আপনার এক করা। তো এখানে দেখেন যে দুইটা বাঁকানো দাগ আছে, এটা হচ্ছে আপনার দুই কান্তি, এখানে হচ্ছে আপনার দুই কান্তি, এখানে হচ্ছে আপনার দুই কান্তি, এখানে দেখেন এখানে হচ্ছে আপনার এক কান্তি, এখানে হচ্ছে এক আনা এগারো গুণ্ডা এক কান্তি সাত তিল। তারপর হচ্ছে আপনার তিল। তো খতিয়ানে যদি আমরা দেখি, প্রথমে থাকে আপনার আনা, তারপর গুণ্ডা, তারপর কড়া, তারপর কান্তি, তারপর থাকে তিল, তিল থাকে কিন্তু সর্বশেষ, মানে সর্বশেষে থাকে আপনার তিল। তো এখানে দেখেন যে আনা গুণ্ডা কান্তি তিল, এখানে এখানে কিন্তু কড়া নেই, এখানে হচ্ছে আপনার এক কান্তি, তারপর হচ্ছে আপনার তিল, সাত তিল এখানে দেওয়া আছে। তো তিলটা থাকবে আপনার শেষে, প্রথমে থাকবে আপনার আনা, তারপর থাকবে গুণ্ডা, তারপর থাকবে কড়া, তারপর থাকবে কান্তি, তারপর থাকবে আপনার তিল। তো অনেক সময় দেখা যায় কি, যেরকম আপনার এখানে কিন্তু করা নাই, এখানে কিন্তু আপনার কান্তি নাই, এখানে আপনার পনেরো গুণ্ডা দুই করা তেরো তিল, এখানে আপনার পনেরো গুণ্ডা দুই করা তেরো তিল, এ ব্যক্তির নামে এখানে রেকর্ড আছে। তো প্রথমে আমাদেরকে এই অক্ষরগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, আনা গুণ্ডা করা কান্তি তিল কীভাবে লেখা হয় এবং আমাদেরকে এগুলো চিনতে হবে। তারপর আমাদেরকে জানতে হবে কত আনায় আপনার সম্পূর্ণ অংশ, ষোলো আনায় হচ্ছে আপনার সম্পূর্ণ অংশ, তারপর কত গুণ্ডায় সম্পূর্ণ অংশ, তিনশো বিশ গুণ্ডায় হচ্ছে আপনার সম্পূর্ণ অংশ। তারপর এখন আমরা ৩২০ কোথা থেকে পাইছি,
ষোলো দিয়া যদি আমরা 20 গুণ্ডায় হচ্ছে আপনার একানা, 20 দিয়া যদি আমরা সমতলে গুণ করি তাহলে হয় 320, 320 গুণ্ডায় হচ্ছে সম্পূর্ণ অংশ। তারপর হচ্ছে আপনার চার কোড়ায় এক গুণ্ডা, তো চার দেওয়া যদি আমরা 320-এর গুণ করি, গুণ করার পর আমরা এখানে 1280 পাব, 1280 করায় হচ্ছে আপনার সম্পূর্ণ অংশ। তারপর তিন কান্দিতে হচ্ছে আপনার এক কোড়া, তিন দিয়ে যদি 1280-কে গুণ করি, তিন দিয়ে যদি আমরা 1280-কে গুণ করি তাহলে এখানে 3840 কান্দিতে সম্পূর্ণ অংশ, এখানে গুণ তিন 3840 কান্দিতে সম্পূর্ণ অংশ। তারপর আমরা 76800 দিলে সম্পূর্ণ অংশ। এখন আমরা জানি 20 দিলে হচ্ছে আপনার এক কান্তি। এখন আমরা 20 দিয়ে যদি 3840-কে গুণ করি তাহলে 76800 দিলে সম্পূর্ণ অংশ হয়। তো এগুলো আমাদেরকে জানতে হবে। তো এখানে দেখেন যে এখানে যদি আমরা মোট জমি দূরি যদি 20%, তাহলে এখানে ধরেন চার আনা, পাঁচ গুণ্ডা, দুই কোড়া, এক কান্তি, 10 তিল। এখানে তিনজন ব্যক্তির নামে রেকর্ড আছে। এখন ধরেন ক ব্যক্তির নামে এখানে আপনার কতটুকু জমি, কত শতাংশ জমি উনি পায়, এটা আমরা কীভাবে বের করবো। কীভাবে আমরা এই যে আপনার যে 20 গুণ্ডায় হচ্ছে আপনার একানা, হ্যাঁ 16 আনা সম্পূর্ণ অংশ, 1280 আপনার সম্পূর্ণ অংশ, 3840 কান্তিতে সম্পূর্ণ অংশ, 76800 দিলে সম্পূর্ণ অংশ, এগুলো আমরা আসলে কোথায় ব্যবহার করব। এই যে এগুলো আমরা ব্যবহার করব আপনার এই জায়গায়। তো এখানে দেখেন যে চার আনা লেখা আছে, চার আনা। তো এখানে আপনার চার লিখব, চারের সাথে আপনার মোট সম্পত্তি গুণ করব, গুণ করার পর যা আসবে তা আমরা 16 আনা দিয়ে ভাগ করব, কারণ 16 আনাই হচ্ছে আপনার সম্পূর্ণ অংশ। এটা শুধু আপনার আনার ক্ষেত্রে, 16 আনাটা, 16 আনা দিয়ে আমরা সম্পূর্ণ গুণ করার পর যা পাবো আমরা এটা দিয়ে ভাগ করবো, ভাগ করার পর এখানে যা পাবো আমরা তা লিখব। তারপর হচ্ছে আমরা এখানে যে পাঁচ গুণ্ডা, পাঁচ গুণ্ডা পাইলাম এখানে, এখানে আমরা পাঁচ দিয়ে মোট সম্পত্তির সাথে গুণ করব, গুণ করার পর আমরা 320 গুণ্ডা, 320-এ আপনার 320 গুণ্ডে হচ্ছে সম্পূর্ণ অংশ। এই জন্য আমরা 320 দিয়ে আমরা এই মোট সম্পত্তিরে গুণ করব, গুণ করার পর এখানে আমরা যা পাবো লিখব। তারপর হচ্ছে আপনার দুই কোড়া, এখানে দেখেন যে দুই কোড়া, দুই কোড়া দুই দিয়ে আমরা মোট সম্পত্তিরে গুণ করব, গুণ করার পর আমরা যা পাবো 1280 দিয়ে আমরা ভাগ করব, কারণ 1280 করাই হচ্ছে আপনার সম্পূর্ণ অংশ। তারপর রেজাল্ট আমরা এখানে লিখব। তারপর একান্তিতে একান্তি, তারপর এখানে একান্তি, এই যে দেখেন একান্তি, তো একান্তি গুণ মোট সম্পত্তি, তো মোট সম্পত্তির সাথে আমরা 3840 কান্তিতে সম্পূর্ণ অংশ, এই জন্য 3840 দিয়ে আমরা মোট সম্পত্তিটারে ভাগ দেবো, ভাগ দেওয়ার পর এখানে লিখব। তারপর আপনার হচ্ছে তিল, এখানে দেখেন যে 10 তিল, 10 দিয়ে আমরা মোট সম্পত্তিটারে গুণ করব, মোট সম্পত্তি আমরা এখানে ধরছি 20%, তো আমরা গুণ করার পর 76800 তিলে সম্পূর্ণ অংশ, এই জন্য 76800 তিল, 76800 দিয়ে আমরা এখানে ভাগ করব, ভাগ করার পর এখানে আমরা এটা লিখব। তারপর এখানে আমরা যা পাইছি আমরা মোট যোগ করব, ধরুন এখানে আমরা 4% জায়গা পাইছি, এই ব্যক্তির নামে এখানে 4% জায়গা রেকর্ড আছে। তো এটা আমি একটা এক্সাম্পল হিসাবে এটা আমি আপনাদেরকে দেখাইছি, এটা কোনো খতিয়ান দেখে আমি আপনাদেরকে দেখাই নাই। তো এই যে এখানে আপনার 16 আনায় সম্পূর্ণ অংশ, 320 গুণ্ডায় সম্পূর্ণ অংশ, 1280 করায় সম্পূর্ণ অংশ, 3840 কান্তিতে সম্পূর্ণ অংশ, 76800 দিলে সম্পূর্ণ অংশ, তো এই বিষয়গুলো এই যে এইগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এখানে একটা উদাহরণস্বরূপ দেখাইছি। তো পরবর্তী সময়ে আমি আপনাদেরকে খতিয়ান কীভাবে এগুলো বের করবেন আমি আপনাদেরকে খতিয়ান থেকে, সিএস খতিয়ান, বিএস খতিয়ান, আর এস খতিয়ান থেকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া আছে, আপনার চাইলে ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি শামীম মুক্তা, শ্রীপুর সাপ্রিস্ট অফিসের দলীয় লেখক, শ্রীপুর গাজীপুর। আল্লাহ হাফেজ।